হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর শিক্ষা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো আজকে কোনো ব্লগ ভিডিও আসছে না, আজকে আসছে জাস্ট একটা তেঁতুলের টক ঝাল মিষ্টি রেসিপি। তো চলো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো, এখন থেকে তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডসরা, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর আরেকটা জিনিস হঠাৎ করে মনে পড়লো। তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি তেঁতুল ছাড়িয়ে রোদ্দুরে দিয়ে একটা বয়ম ভর্তি করে রেখে দিয়েছিলাম। তো সেই তেঁতুলটাকে আমি এখন আচার বানাবো। তো আচারের জন্য আমি সরঞ্জাম রেডি করে নিয়েছি, এবার আচারটা বানাবো। তো চলো, কী কী সরঞ্জাম নিয়েছি তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। এখানে এটা মৌরি নিয়ে নিয়েছি, এখানে এটা ধনিয়া নিয়ে নিয়েছি, এখানে পাঁচফোড়ন, আর এখানে জিরে, আর এখানে শুকনো লঙ্কা, এখানে আছে সর্ষের তেল, চিনি, আর লবণটা তো রান্নাঘরেই আছে। তো আমি এখানে ভেজে নেব মৌরি, ধনে, আর এখানে জিরেটা, এই তিনটে জিনিস ভেজে নেব, আর এই শুকনো লঙ্কাটা। তো সাথে থাকো, বুঝতেই পারবে কীভাবে করছি। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এমনকি কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটাকে লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমি তেঁতুলটা ভিজিয়ে দিয়েছি, ওর যে এগুলো থাকে এই যে এগুলো সব ছাড়িয়ে আর এখানে ভিজিয়ে দিয়েছি। তো লঙ্কাটা লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো মৌরি, জিরে, ধনে, এগুলো ভালো করে ভেজে নেব। আর এখানে গন্ধ বেরিয়ে গেছে ভাজার। এখানে এটা লাল লাল ভাজা হয়ে গেছে, আর আমি এখানে শিলটাও পেতে রেখেছি, শিলের মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমি তেঁতুলটাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, আর তেঁতুলটাকে দেখো হালকা করে একটু চটকে নিচ্ছি, যাতে বেশ ভালো লাগে, কিন্তু আঁটি বেরোবে না, সেইভাবে নিচ্ছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা লাল লাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো তেঁতুল। ভালো করে এটাকে এখন ভেজে নিতে হবে, না হলে তেলের গন্ধ হবে কাঁচা তেলে। আর এখানে আমি যে মশলাটা ভেজে নিয়েছি তেঁতুলের দেওয়ার জন্য, সেই মশলাটাকে গুঁড়ো করে নেব। হ্যাঁ, দেখিয়ে দিয়েছি। তো এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে, তুলে নেব। তো এটা দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা দেবো চিনি, দাও চিনি দাও। চিনিটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা হলো এইটাই। এবারে দিয়ে দেব লবণ দু চামচ। ও ঠিক আছে, তো দেখো এখানে চিনি লবণ সবটাই একদম মিশে গেছে তেঁতুলের সাথে। আর এইবারে দিয়ে দেবো আমরা এই ভাজা মশলাটা।
তো এখানে এবার মশলাটা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। কি করবে তো? আচারটা একদম রেডি হয়ে গেছে, এবার একটু খেয়ে টেস্ট করে দেখবো কেমন হলো। আমার তো জিভ দিয়ে জল গড়িয়ে আসছে। আর আপনাদেরও যদি ভালো লাগে রেসিপিটা তাহলে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো চলো একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে, দারুণ টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে, আর ওই দিকটা প্রচুর মেঘ করেছে। তো ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি আসবে। তো দেখা যাক, আর এই দিকটা তো দারুণ লাগছে দেখতে। ওয়াও, কেমন লাগলো তেঁতুলের আচার? কি ভালো লাগলো। তো তেঁতুলের আচার রেসিপিটা দিয়ে দিলাম, তো কেমন লাগলো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, দেখে আমাকে কমেন্ট করো কেমন লাগলো। আমার তো খুব সুন্দর লেগেছে, আর নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে। আর সাধারণত তেঁতুলের আচার একটা লোভনীয় জিনিস, তো জাস্ট ফাটাফাটি হয়েছে। তো আমি, আমার মাম আর তোমাদের দাদা সবাই খেয়েছি, খুব সুন্দর হয়েছে। তো ঠাম্মি এখনও খায়নি, তো খাবে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, আবার নেক্সট ভিডিওতে চলে আসবে ব্লগ। তো চলো, টাটা, বাই বাই।